বাংলাদেশ অনলাইন নার্সিং এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো দেখেছিলেন ফার্সি শব্দ ফরাসি শব্দ পর্তুগিজ শব্দ আরবি শব্দ সেই শব্দগুলো সহজে মনে রাখার যে কৌশল নিয়ে আমি কথা বলেছিলাম সেটি আপনারা আশা করি আপনাদের অনেক উপকার এসেছে আর বিদেশি শব্দ নিয়ে আজকের এই ভিডিওটি বা লেকচারটি সর্বশেষ ভিডিও আশা করি সঙ্গে থাকবেন আজকে আমি আলোচনা করব তিনটি ভাষার শব্দ নিয়ে একটি হচ্ছে ওলন্দাজ তুর্কি শব্দ এবং গুজরাটি শব্দ এই তিনটি ভাষার শব্দ সহজে মনে রাখার যে কৌশল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখা যাক যে ওলন্দাজ শব্দ কোনগুলো একটা কথা মনে রাখবেন যে সব সময় তাস খেলে আমরা যে তাস খেলাটাকে চিনি সেই খেলাটা হচ্ছে ওলন্দাজরে ওলন্দাজরা এই খেলাটাকে খুবই এনজয় করে এটা দিয়েও কিন্তু আপনারা ওলন্দাজ শব্দটি মনে রাখতে পারেন তার মানে তাস রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলোই সাধারণত ওলন্দাজ শব্দ অর্থাৎ ইস্কাপন টেক্কা তুরুপ রুইতন হর্তন এই সবগুলোই কিন্তু তাসের নাম অনেকে হয়তো বা তাস খেলা জানেন না আমি নিজেও অত ভালো তাস খেলা জানি না তবে এই শব্দগুলো শব্দগুলোর সঙ্গে আমরা সাধারণত পরিচিত যারা মোটামুটি তাস খেলা সম্পর্কে জানে কিংবা তাস খেলা কখনো দেখেছিল তারা এটি খুব ভালোভাবে বলতে পারবে যে হ্যাঁ কোনটি 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 আপনারা শুধু মনে রাখবেন যে তাস রিলেটেড যে শব্দগুলো আছে বাংলা ভাষায় আমরা কথা বলি বা ইউজ করি এই শব্দগুলো এই শব্দগুলো সাধারণত উলন্দাস শব্দ তারপর আসি তুর্কি শব্দে তুর্কি শব্দ এই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় অনেক বেশি প্রচলিত আপনারা হয়তোবা আজকে প্রথম দেখবেন যে এই শব্দগুলো যে তুর্কি শব্দ অনেকে জানেন না তো এই শব্দগুলো আমি একটি গল্পের আকারে সাজিয়েছি এটি হচ্ছে বাবুরচি ও চাকরের খুনের গল্প তো চলুন দেখা যাক গল্পটি আসলে কি বাবুরচি ও চাকর মিলে কুলিকে বন্দুক ও চাকর দিয়ে মারলো দারোগা লাশ নিয়ে তুপখানায় রাখলো এই একটি বা দুইটি লাইন থেকেই কিন্তু আমরা তুর্কি শব্দগুলোকে বের করতে পারি বাবুরচি ও চাকর মিলে তাদের যে কুলি ছিল তাকে বন্দুক খুন করে এবং দারোগা তার মানে পুলিশ এসে তার লাশ নিয়ে তোপখানায় রাখলো এই শব্দগুলো দারোগা কুলি লাশ চাকু বাবরচি বন্দুক চাকর তুপ এই শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ আশা করি তুর্কি শব্দগুলো আপনাদের খুব সহজেই মনে রাখতে সাহায্য হবে তারপর আসি গুজরাটি শব্দ গুজরাটির আহ শব্দ খুবই কমন একটি শব্দ এবং এটি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এই শব্দগুলো সহজে মনে রাখতে পারবেন যেমন খদ্দর এবং হরতাল এই শব্দগুলো হচ্ছে গুজরাটি শব্দ আপনারা সহজেই মনে রাখতে পারেন যে গুজরাটিরা হচ্ছে খদ্দর পরে হরতালে চায় বা হরতাল করে বা আন্দোলনে যায় তার মানে হচ্ছে গুজরাটিরা গুজরাটিরা খদ্দর পরে খদ্দর মানে হচ্ছে এক ধরনের চাদর এই খদ্দর পরে ওরা হরতাল করে সরকারের বিরুদ্ধে হরতাল করে হ্যাঁ এই লাইনটি থেকে কিন্তু আপনারা সহজে এই খদ্দর এবং হরতাল শব্দ দুইটি মনে রাখতে পারেন এই ছিল আমার আজকের লেকচার গুজরাটি শব্দ তুর্কি শব্দ এবং ওলন্দাস শব্দ এই শব্দগুলো কিন্তু বিভিন্ন বিপিএসির অন্যান্য যে পরীক্ষা থাকে নার্সিং ছাড়াও অন্যান্য যে নিয়োগ পরীক্ষা থাকে সবগুলো পরীক্ষাতেই কিন্তু এসে থাকে আমার আগের ভিডিওগুলো যারা মিস করেছেন তারা বাংলাদেশ অনলাইন নার্সিং এডুকেশন এই ইউটিউব চ্যানেলটিতে গেলেই সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন তাছাড়া যে আমাদের ফেসবুক পেজ রয়েছে নার্সিং চাকুরির প্রস্তুতি সেই পেজে গেলেও কিন্তু আপনারা পরবর্তীতে সবগুলো ভিডিও আপলোড হবে এবং সেগুলো আপনার সহজেই পেয়ে যাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ